মন বলছে এবার বক্স অফিসে একটা কামাল হবে, হতেই হবে। মানে এটা যদি না কামাল হতে পারে তাহলে এর থেকে বড় ধামাল আর কিছু হবে না। তো ব্যাপারটা হচ্ছে, আমরা সবাই জানি অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ একসঙ্গে একটা সিনেমা করতে চলেছে, যেটার নাম হচ্ছে বড়ে মিয়া ছোটে মিয়া, শর্ট ফর্মে BMCM। তো এই সিনেমাটা একটা বিরাট বড় অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল ধর্মা প্রোডাকশনের তরফ থেকে, এবং সেই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা বিরাট পরিমাণে হিট হয়, প্রচণ্ড পরিমাণে লোকের পছন্দ হয়েছিল। প্রথম কথা, পছন্দ হওয়ার কারণ হচ্ছে এই সিনেমায় দুজন, দুই জেনারেশনের দুজন অ্যাকশন হিরো রয়েছে। বলিউডের 90s-এর দশকের নাম্বার ওয়ান অ্যাকশন হিরো অবভিয়াসলি অক্ষয় কুমার। সে এখন যতই অন্যরকম সিনেমা করুক না কেন, অ্যাকশন হিরো বলতে বলিউড এখন অক্ষয় কুমারকেই চেনে, এটা এক বাক্যে যে কেউ বলবে। আপনি যদি কোনো আমার বাবার বয়সী লোককে জিজ্ঞাসা করেন যে বলিউডের অ্যাকশন হিরো কে, সে এখনো বলবে অক্ষয় কুমার। এটা মানে কখনো কোনোভাবেই মানে অমান্য করা যাবে না। অপরদিকে যদি ওই রিসেন্ট টাইমে ইউথদের মধ্যে যাকে সবাই মানে অ্যাকশন হিরো বর্তমান টাইমে মনে করে, সেটা হচ্ছে টাইগার শ্রফ। হ্যাঁ, তার অনেক সিনেমা ভুলভাল রয়েছে, যাই হোক না কেন অ্যাকশন হিরো হিসেবে কিন্তু মানে অবভিয়াসলি একটা ধারা বজায় রেখেছে টাইগার শ্রফ। তার অ্যাকশন নিয়ে কিছু বলার নেই, অভিনয় খারাপ আমি বলবো না, কারণ তার স্ক্রিপ্টগুলো বাজে হয়, অভিনয় ভালো সে আগে করেছে বাঘিতে বা বাঘি 2-এ, ওটা মানে কখনোই অমান্য করতে পারবো না। তো সেই হিসেবে বলতে গেলে এই দুজন যদি একসঙ্গে আসে সেটা একটা বিরাট বড় ব্যাপার তো অবশ্যই। তো আমি এই সিনেমাটা নিয়ে প্রথম থেকে খুব এক্সাইটেড, মাঝখানে শোনা যাচ্ছিল এই সিনেমাটা পিছিয়ে হয়ে যেতে পারে, তারপর শোনা যাচ্ছে না সঠিক টাইমে রিলিজ হবে, এরকম বহু ব্যাপার রয়েছে। এবং এটা একটা বিগ বাজেট মুভি হতে চলেছে, এবং পরিচালনা করবে হচ্ছে আমাদের আলী আব্বাস জাফর, যে খুব পছন্দের আমার একজন পরিচালক, মাস কমার্শিয়াল মুভি খুব ভালো বানাতে পারে। তো এই সব কিছু রয়েছে, তো এই সিনেমাটা নিয়ে প্রথম থেকে আমার মধ্যে একটা ভালো লাগা বা এক্সাইটমেন্ট ছিল, কারণ এই দুজনকে একসঙ্গে দেখতে পাবো আর তার সঙ্গে সঙ্গে বেশ কমেডি অ্যাকশন মিলিয়ে একটা সিনেমা, তো এটা একটা আমার মধ্যে একটা আলাদা ভাইবস তৈরি করেছিল। এবার যেটা জানা যাচ্ছে সেটা শুনে আমি আরো এক্সাইটেড হয়ে গেছি, সেটা হচ্ছে এটাই, এই দুজনের সঙ্গে কিন্তু ভিলেন হিসেবে নাকি দেখাতে চলেছে বিদ্যুৎ জামওয়ালকে। এটা যদি হয় বস, এই সিনেমা বক্স অফিসে তাবড়তোড় কামাই করবে, লিখে দিলাম। কারণ এই তিনজনকে, তিনজনের অ্যাকশন বলিউড সিনেমার ইতিহাসে লোকে সব থেকে বেশি পছন্দের, এই তিনজনের অ্যাকশন লোকে দেখতে ভালোবাসে, সে টাইগার শ্রফ হোক, সে বিদ্যুৎ জামাল হোক, অক্ষয় কুমার, মানে তিন জেনারেশনের এটা একটা তিনটে গ্যাপ রয়েছে অ্যাকশন হিরোদের, যারা মনে করে তিনজনের মতো অ্যাকশন বলিউডে কেউ করতেই পারে না। তো সেই তিনজন যদি একসঙ্গে আসে এক সিনেমায়, এবং বিদ্যুৎ জামালের মতো একজন ট্রেন্ড মার্শাল আর্টিস্ট, সে যদি অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের বিরুদ্ধে লড়াই করে, দুজনে মাঝখানে যদি সে অ্যাকশন করে এদের এগেনস্টে, সেটা তো দেখে বুঝতেই পারছো সিটি আমার মারতে এখনই ইচ্ছে করছে। তো এটা শোনা যাচ্ছে আলী আব্বাস জাফর নাকি অফার দিয়েছে বিদ্যুৎ জামালকে, এবং বিদ্যুৎ জামাল বহুদিন ধরে বলেছে যদি সে সুযোগ পায় অবভিয়াসলি সে অক্ষয় কুমারের সঙ্গে কাজ করবে, এবং অক্ষয় কুমারের সঙ্গে কিন্তু বিদ্যুৎ জামালের সম্পর্ক খুব ভালো। বিদ্যুৎ জামালের একটা রিলেটিভ অক্ষয় কুমার গেছিল, এবং সেখানে সে বলেছিল যে দুজন আমরা একসঙ্গে কাজ করতে চাই। তো টাইগার শ্রফও একটা বড় কম্পিটিটর বিদ্যুৎ জামালের অ্যাকশন সিনেমার ক্ষেত্রে। তো এই তিনজন এক সিনেমায় একসঙ্গে কিন্তু আসতে চলেছে এখনো অব্দি শোনা যাচ্ছে। এখনো বিদ্যুৎ জামাল অফার অ্যাকসেপ্ট করেছে কিনা জানি, তবে এটুকু শোনা যাচ্ছে সে নাকি রাজি হওয়ার পথে। তো তাই যদি হয় এবং সত্যি এটা হয়, তাহলে কিন্তু এটা খুব ভালো ব্যাপার, আমি পার্সোনালি খুব খুশি হবো। এরকম একটা জিনিস বলিউড থেকে চাইছিলাম, এবং আমি বহুদিন ধরে যবে থেকে বিদ্যুৎ জামালকে আমি কমেন্ড হয়ে দেখেছিলাম, আমি তবে থেকে চাইতাম যে এ বেশ অক্ষয় কুমারের সিনেমায় একটা বেশ ভিলেন টিলেন হবে, বা টাইগার শ্রফের সিনেমা ভিলেন হবে, তাহলে দুজনের ডুয়েলটা হেভি জমবে। তো এইবার কিন্তু সেই জিনিসটা হতে চলেছে, তো আমি খুব এক্সাইটেড এই খবরটা পেয়ে। তো আশা করছি খুব শীঘ্রই কিন্তু একটা আপডেট আসবে, তবে এখন অব্দি শোনা যাচ্ছে স্ক্রিপ্ট নাকি তার কাছে গেছে এবং সে নাকি রাজিও হয়েছে। তো দেখা যাক কি হয়। তোমরা ব্যাপারটি নিয়ে কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাও, যদি চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এন্ড গেট দ্য বেল আইকন। সো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, বাই, টেক কেয়ার।